আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখি, আমরা যদি কিছু কিছু ওয়ার্ড আমাদের আছে যেগুলো লিখলে আমাদের অটোমেটিক সেগুলো চেঞ্জ হয়ে যায়, যেমন র যদি লিখি সেটা অ হয়ে যায়, এই দেখেন হ লিখলে গ হয়ে যাচ্ছে, দন্তাস লিখলে সেটা গ হয়ে যাচ্ছে, আমি একটু বড় করে নিই এটা, আচ্ছা, তারপর যদি তালিবস্য লেখেন ক হয়ে যাবে, ল যদি লেখেন ঔ হয়ে যায়, এভাবে বিভিন্ন এই অক্ষরগুলা নর্মালি চেঞ্জ হয়ে যায়, দন্তা ন লেখলে হ্রস্বই হয়ে যাচ্ছে, প লেখলে দীর্ঘই হয়ে যাচ্ছে, তো এগুলা থেকে কিভাবে আমরা ওভারকাম করব, মানে এগুলা আমরা থেকে বাঁচবো কিভাবে, বা আমাদের সময় বাঁচানোর জন্য বারবার আপনি যদি র লেখেন, র লেখার পরে যদি আপনি কিবোর্ড থেকে যদি স্পেস বার প্রেস করেন তাহলে ও হয়ে যায়, কিন্তু আপনি যদি সাথে সাথে কন্ট্রোল জেড দেন তাহলে কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে, যেমন আপনি রকমারি লিখবেন কোনো সমস্যা নাই, আবার আপনি প্রথম একটা অক্ষর লিখলে অনেক সময় এরকম চেঞ্জ হয়ে যায়, তো এটা থেকে আপনার পরিত্রাণ দেওয়ার একটাই হচ্ছে অপশন, সেটা হচ্ছে আপনাকে এখান থেকে এই যেতে হবে, হচ্ছে এই যে ফাইলে যেতে হবে, ফাইল থেকে যাবেন আপনারা এই অপশন, এটা মাইক্রোসফট ওয়ার্ড 2019, এটা ইন্টারফেসটা হচ্ছে এরকম, আর আপনাদের ক্ষেত্রে হচ্ছে সেটা এই জায়গাটার মধ্যে, এই কোনাটার মধ্যে থাকবে, এই কোনাটার মধ্যে একটা লোগোর মতো থাকবে, সেখানে ক্লিক করলে এই অপশনের সেটিংটা আসবে, তো অপশনের মধ্যে আপনারা যদি এই যে প্রুফিংয়ে যান, প্রুফিং থেকে এখানে দেখবেন যে অটো কারেক্ট নামে একটা অপশন আছে, এই অটো কারেক্ট অপশনটাতে ক্লিক করার পরে এই যে অপশনগুলো আছে এগুলোকে জাস্ট হচ্ছে আপনারা আনচেক করে দেবেন, আনচেক করে ওকে দিয়ে দেবেন, ওকে দিয়ে এখানে ওকে দিবেন, এখন আপনারা র লেখেন চেঞ্জ হবে না, হ লেখেন সেটা চেঞ্জ হবে না, আপনারা এখন দন্ত স লেখেন চেঞ্জ হবে না, মূর্ধন্য ষ লেখেন চেঞ্জ হবে না, তালব্য ষ লেখেন চেঞ্জ হবে না, এভাবে আপনারা যাই কিছু লেখেন না কেন আপনাদের কোনো কিছু চেঞ্জ হবে না, কিন্তু এটা বাংলা লেখার ক্ষেত্রে, বাট আপনি যখন ইংলিশ লিখবেন তখন কিন্তু আপনার এটা প্রয়োজন হবে, কারণ কি আমি বলি আপনাকে, এই যে প্রুফিং থেকে এই যে অটো কারেক্টের যে অপশনগুলো দেখেন, শো অটো কারেক্ট অপশন বাটন, এটা শো করবে, কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটালস, কারণ আপনার প্রথম সেন্টেন্সের প্রথম অক্ষরটা যদি ক্যাপিটাল, যদি আপনি ছোটো টাইপও করেন ইংলিশের ক্ষেত্রে, যেমন দা, আপনি দার মধ্যে টিটাকে ছোটো হাতে দিলেন, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ড করবে কি অটোমেটিক টিটাকে বড় হাতে করে দেবে, মানে এটা হচ্ছে শুধুমাত্র সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটার ক্ষেত্রে, দেন ক্যাপিটালের ফার্স্ট লেটার অফ সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটাকে বড় করবে, ক্যাপিটালের ফার্স্ট লেটার অফ টেবিল সেল, প্রত্যেকটা টেবিল সেলের প্রথম ওয়ার্ডটাকে বড় হাতের করবে, ক্যাপিটালাইজ নেম অফ ডে, দিনের নামের আগের অক্ষরকে ক্যাপিটালাইজ করবে, কারেক্ট অ্যাক্সিডেন্টাল ইউসেজ অফ ক্যাপস লক, তো এই যে জিনিসগুলো এটা হচ্ছে আপনার ইংরেজির ক্ষেত্রে দরকার হবে, সাপোজ আপনি হচ্ছে লিখলেন, আমরা হচ্ছে ইংরেজিতে চলে যাই, আচ্ছা ক্যালিবারি দিয়েই করি, আপনি লিখলেন হচ্ছে দা, দেখেন দা টি বড় হাতের হয়ে যাচ্ছে, আপনি লিখলেন সেপ্টেম্বর, সেপ্টেম্বর দেখেন আপনার ওয়ার্ডের আরেকটা সুবিধা আছে, ডেটের ক্ষেত্রে আপনি যখন ডেট লিখবেন, লেখার পরে চার পাঁচটা অক্ষর লেখার পরে ওয়ার্ড কিন্তু, সরি, ওয়ার্ড কিন্তু নিয়ে নেবে যে কী লিখতে চাচ্ছেন সে আইডিয়া করে নিয়ে নেবে, তখন আপনি জাস্ট এন্টার দিলে হয়ে যাবে, তো এটা ইংলিশের ক্ষেত্রে আপনাদের হচ্ছে এই অটো কারেক্টের অপশনটাকে রাখতে হবে, তাহলে হচ্ছে আপনি ভুল টাইপ করলে সে এখানে দেখাবে, বাট বাংলার ক্ষেত্রে বাংলা যখন করবেন তখন এখান থেকে এই যে ফাইলে যে এই যে অপশন, অপশন থেকে হচ্ছে প্রুফিং, প্রুফিং থেকে অটো কারেক্টে যে এই যে টিক চিহ্নগুলো জাস্ট তুলে দেবেন আর কিছু না, ওকে করে দেবেন, আবার যখন আপনি হচ্ছে ইংলিশে চলে যাবেন তখন আপনি এই টিক চিহ্নগুলো আবার দিয়ে দেবেন, তাহলে আপনাদের আর সমস্যা হবে না, তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে এবং যদি আপনার বিন্দুমাত্র হেল্প হয়ে থাকে এই ভিডিও থেকে, যদি আপনি বিন্দুমাত্র কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিন, এবং আপনার যদি আমার ভিডিওগুলো ধারাবাহিক, আমি প্রতিদিন ভিডিও দিই, এই ভিডিওগুলো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে বেল বাটন একটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা হচ্ছে ইজিলি আপনাদের কিছু পেয়ে যান, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন, সালামু আলাইকুম।